আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব, 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলেছেন মোদি। মিডল ইস্টায় ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নিপীড়নের শিক্ষা ইসরায়েল আমেরিকা থেকেই নিয়েছে। এরপর জানিয়ে দিব, ইউক্রেনের তীব্র হামলার মুখে রাশিয়ার বেলগরোদে জরুরি অবস্থা। আরও জানিয়ে দিব, তালেবানের শাসনে শিক্ষায় নিষিদ্ধ 14 লাখ আফগান মেয়ে, জানিয়েছে ইউনেস্কো। সর্বশেষ জানিয়ে দিব, কুরস্ক থেকে আরও হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির এক সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হিলেল শহরে সাইরেন বেজে উঠেছে। লেবানন থেকে প্রায় 10টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। প্রজেক্টাইলগুলো খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হোসেন ইয়াসিন সাইত এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল দিনের নিহত হওয়ার খবর জানানো হয়। এই দুজন লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন, তবে সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলেছেন মোদি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদি বলেছেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। খবর এনডিটিভির। বৃহস্পতিবার 15 আগস্ট দিল্লির লাল কেল্লায় দেওয়া ভাষণে মোদি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে 140 কোটি ভারতীয় চিন্তিত। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করছি বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শিক্ষার্থী জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে যান। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের পর ইতোমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা। মিডল ইস্টায় ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নিপীড়নের শিক্ষা ইসরায়েল আমেরিকা থেকেই নিয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের যৌন নিপীড়ন সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনে পশ্চিমাদের বিস্ময়কর প্রকাশের বিষয়টি একটি মিথ্যা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যম মার্কিন ও ব্রিটিশ উপনিবেশবাদীদের নির্যাতনের দীর্ঘ রেকর্ড তুলে ধরে এবং একই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কারাগারে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও নিপীড়ন সম্পর্কে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে যে এক ফিলিস্তিনি বন্দির ধর্ষণের ছবির প্রতিক্রিয়ায় পশ্চিমারা যে বিস্ময় প্রকাশ করেছে তা তাদের মিথ্যা অভিনয়। পার্সটুডের রিপোর্ট অনুসারে এবং ইসনার উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি পুরুষবন্দীদের ওপর যৌন নির্যাতনের কেলেঙ্কারির দায় সেখানে এই শাসক গোষ্ঠীর 9 জন সৈন্যকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর তাদেরকে মুক্তি এবং গৃহবন্দী করে রাখা হয়। সেটির খবর পশ্চিমা মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়েছে যেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
এই বেদনাদায়ক বিষয়টির মুখোমুখি হওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের ধারণা যে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে যৌন নির্যাতন অহরহ এবং প্রতিদিনের কোনো ঘটনা নয়। ইউক্রেনের তীব্র হামলার মুখে রাশিয়ার বেলগরোদে জরুরি অবস্থা। কয়েকদিন ধরে রাশিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ঢুকে ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেন। এবার ইউক্রেনের তীব্র হামলার জেরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে দেশটির বেলগরোদ প্রদেশ কর্তৃপক্ষ। বেলগরোদের ভিয়াচেস্লাভ গ্লাদকভ গভর্নর জানিয়েছেন, চলমান হামলার জেরে এই প্রদেশের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ইউক্রেনের সেনাবাহিনী কামান হামলা চালিয়ে বেলগরোদ প্রদেশের পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। বাড়িঘর ধ্বংস হয়েছে, বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। তিনি জানান, আজ বুধবার থেকে প্রাদেশিক পর্যায়ে জরুরি অবস্থা চালু থাকবে। আমরা সরকারি কমিশনকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেও এ অঞ্চলে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছি। শুধু বেলগরোদ প্রদেশ নয়, ইউক্রেনে হামলার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে সীমান্তবর্তী অঞ্চল কুরস্ক। কয়েকদিন আগে জানা গিয়েছিল ইউক্রেনের সেনারা কুরস্কের 30 কিলোমিটার ভেতরে ঢুকে বেশ কয়েকটি শহর এবং গ্রাম দখল করেছে। তালেবানের শাসনে শিক্ষায় নিষিদ্ধ 14 লাখ আফগান মেয়ে বলেছে ইউনেস্কো। তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করে, বন্ধ হয়ে যায় অন্তত 14 লাখ আফগান মেয়ের স্কুলে যাওয়ার পথ। তালেবানের এ সিদ্ধান্তের কারণে দেশটির পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়েছে বলে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাত করে 2021 সালের 15ই আগস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতা দখল করার পরে তালেবান প্রশাসন যেসব সিদ্ধান্ত গ্রহণ করে তার বেশ কয়েকটি নারী ও মেয়ে শিশুদের বিপক্ষে গেছে। দেশটিতে এখন মেয়েরা শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সেখানেও শিক্ষার্থীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী দেশটিতে এখন 11 লাখের মতো মেয়ে ও ছেলে প্রাথমিক বিদ্যালয়ে যায়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কো বলেছে, শিক্ষার্থীদের গণহারে স্কুল থেকে ঝরে পড়া যেভাবে বাড়ছে তার ক্ষতিকর পরিণতি নিয়ে ইউনেস্কো উদ্বিগ্ন। এর ফলে শিশুশ্রম ও বাল্যবিবাহ বেড়ে যেতে পারে। 2 দশক ধরে আফগানিস্তানে যে স্থিতিশীল অগ্রগতি হয়েছিল, বর্তমান কর্তৃপক্ষ মাত্র 3 বছরে তার প্রায় সবই মুছে ফেলেছে এবং পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ এখন বিপদে। কুরস্ক থেকে আরও হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেবে রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে আরও হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নেবে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। বুধবার 14ই আগস্ট গভীর রাতে ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি স্নিরনব এই তথ্য জানিয়েছেন এক প্রতিবেদনে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, বুধবার সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি অব্যাহত থাকার দাবি করেছিল ইউক্রেন। আন্তঃসীমান্ত হামলায় কুরস্কের 1 থেকে 2 কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করেছিল তারা। এবার তারা অঞ্চলটির আরও গভীরে প্রবেশ করছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে এবার কুরস্কের গ্লোসকভ জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্লোসকভ জেলাটি সরাসরি ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় 20,000 মানুষ বসবাস করে।